হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য দুশো আঠাশ নম্বর পেজে সরি দুশো সাতাশ পেজে যে এগারো নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে প্রথমে দেখো ভৌতবিজ্ঞান এক একটা বলছি সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি এক একটা বলছি প্রতিফলন প্রতিফলক তলের সঙ্গে কোন কোনো আলুগ্রহী লম্বভাবে ব্যবহৃত হলে প্রতিফলন কোন মান হবে অপশান নাম্বার বি শূন্য ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছি সাইকেলের চাকার এগিয়ে চলার পদার্থ কোন গতির উদাহরণ অপশান নাম্বার ডি মিশ্র গতি নেক্সট প্রশ্ন কোনো বস্তুর ওপর এন পাঁচ নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি বারো মিটার সরে গেল এর এর ফলে মোট কাজের পরিমাণ হলো অপশান নাম্বার এ বারো ইন্টু পাঁচ নিউটন সরি জুল নেক্সট প্রশ্ন বলছে পারদের চিহ্ন অপশান নাম্বার সি এইচ জি নেক্সট রয়েছে দেখা হচ্ছে পঁয়ত্রিশ সিএল সেভেন্টিন পরমাণুটি নিউটন সংখ্যা অপশন নাম্বার এ আঠেরো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সুন পূরণ করো একটা পথের অবস্থা পরিবর্তনের সময় ড্যাশ অপরিত থাকে লিন তাপ অপরিবর্তিত থাকে সালফার বলছে সালফেট মূলকের সংকেত সংকেত হলো সালফেট মূলকে সংকেত হলো এখানে এস টু মাইনাস হবে একটু ভুল হয়েছে তোমার ঠিক করে নেবে তো এস টু মাইনাস হবে নেক্সট প্রশ্ন বলছে ধনু সৃষ্টির কারণ হলো আলোর ড্যাশ উত্তর বিচ্ছুরণ বলছে রোগ ড্যাশ মৌলের অভাবে হয় আয়োডিন বলের এসা একক হলো ড্যাশ উত্তর হবে নিউটন এরপর হচ্ছে স্তম্ভমেলাও ক্রিয়াপতিক্রিয়াটা হবে সি অর্থাৎ সমান মানের কিন্তু বিপরীতমুখী দুটি বল নাইলন এটা হবে এ অর্থাৎ কৃত্রিম পলিমার আয়রন এটা হবে ডি অর্থাৎ হিমোগ্লোবিন দয়ে থাকা অ্যাসিড এটা হবে ই অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড আর একটি খারের উদাহরণ এটা হবে বি এনএএএইচ নেক্সট রয়েছে পরে দেখো চারিদিকে প্রশ্ন বলছে এমন একটি পথে উদাহরণ দেওয়া যাতে তাপ দিলে গলন না হয় সরাসরি বাস্তবতা হয় কর্পূর নেক্সট প্রশ্ন রয়েছে সাবান জল ও লেবু জলে আলাদা করে লিটমাস কাগজ দিলে পরীক্ষা করলে কোন ক্ষেত্রে কি দেখা যাবে তো সাবান জল নীল বর্ণ ধারণ করবে আর লেবুর রস হবে লাল বর্ণ নেক্সট প্রশ্ন বলছে দুটি লবণ এ ও বিএ যথাক্রমে তিন ও নয় বলছি দ্রবণ দুটির প্রকৃতি লেখো এ কেমন হবে এ দ্রবণটি হচ্ছে এ লবণটি হচ্ছে আমলিক আর বিটা হচ্ছে খার এটি প্রত্যক্ষ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া উদাহরণ দাও সি এ সি প্লাস ও টু সিও টু নেক্সট প্রশ্ন থেকে লঘু মাধ্যমে মাধ্যমে আলোক রসি প্রতিষ্ঠিত হওয়ার রসি চিত্র এঁকে দেখাও এটা তোমাদের টেক্সট বই রয়েছে তোমরা আলো চ্যাপ্টারে দেখে নেবে নেক্সট প্রশ্ন বলছে সমতল দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো এক কি লিখবে বস্তু থেকে দর্পণ দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয় আর দু নম্বর দু নম্বর পয়েন্ট লিখবে পার্শ্বীয় পরিবর্তন হয় এবার দেখো রয়েছে জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স এক একটা সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো এক একটা ভিটামিন বি কমপ্লেক্সের অভিনিত রোগ হল অপশান নাম্বার সি বেরি বেরি নেক্সট প্রশ্ন বলছে কোনটি খাদ্যের শক্তি উৎপাদক উৎপাদন নয় অপশান নাম্বার বি খনিজলবণ নেক্সট প্রশ্ন ভারতে একটি বায়োডারি হসপট হলো অপশান নাম্বার বি পূর্ব হিমালয় নেক্সট প্রশ্ন বলছে নেক্সট প্রশ্ন বলছে কোন গ্যাসটি বিশ বিশ্ব উষ্ণায়ন ঘটায় না অপশান নাম্বার বি সি এ এন এনএনও টু নেক্সট প্রশ্ন বলছি কোনটি ভাইরাস গঠিত রোগ অপশান নাম্বার এ পোলিও ডেঙ্গু রোগ ছড়ায় অপশান নাম্বার সি এডিস মশা এরপর রয়েছে তাকে দুয়ের দাগের বলছে সোনসম্পোরন করে এক একটা কালাজার ছড়ায় ড্যাশ মাছি বেলে মাছি বলছে টিন 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 বন্দির খাবার থেকে যে রোগ সংক্রমিত হয় সেটি হলো উত্তর হবে ভোটুলিজম নেক্সট প্রশ্ন বলছি ইফটিস পাতা খায় ড্যাশ ভাল্লুক কুয়ার ভাল্লুক কুয়ালা নেক্সট প্রশ্ন রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে ড্যাশ রোগ হয় ডায়াবেটিস সত্য মিথ্যা নির্ণয় করো একটা বলছে গুলমোহর গাছের পাতা ধোঁয়ায় বিভিন্ন গ্যাস শোষণ করে এটা ঠিক আমরা হচ্ছে স্ত্রী মশার বলছে প্রব সৃষ্টি ভোঁতা এটা হবে ভুল কারণ হচ্ছে এটা পুরুষ পুরুষ মশার হচ্ছে ভোঁতা হয় বলছে জল ফুটিয়ে খেলে হেপাটাইটিস রোগ প্রতিরোধ করা যায় এটা ঠিক নেক্সট প্রশ্নের হচ্ছে বলছে রাইজোপাস একটি উপকারী ছত্রাক এটা হবে ঠিক এরপর হচ্ছে মেলাও লেবু এটা হবে বি ভিটামিন সি রেসারফিন এটা হবে ডি সর্বগন্ধা পেনিসিলিন এটা হবে সি অ্যান্টিবায়োটিক আর হাত বলছে হাত পায়ে ক্ষয়াঘাত এটা হবে এ পোলিও